হিসাবে কথা আসছে, আমরা পরিষ্কার বলতে চাই যে সরকারি হিসাবে এটা $30 বিলিয়ন বটে, কিন্তু আইএমএফ বলছে যদি আমরা ইডিএফ লোন এবং আরও কিছু বাদ দেই যেগুলো অলরেডি আসলে রিজার্ভে নাই, কাগজে কলমে সেটা রিজার্ভে থাকলেও বাস্তবে নাই, সেগুলো যদি বাদ দেই তাহলে রিজার্ভ কিন্তু $22 থেকে $23 বিলিয়ন বেশি না। সত্যিকার মন্দ ঋণের হিসাব ধরি, ঋণ পুনর্গঠন, পুনর্তফসিল করা ঋণ, ব্যাংকে মামলা হয়ে আটকে থাকা ঋণ, সেগুলো যদি আমরা সব যোগ করি তাহলে এই মন্দ ঋণের পরিমাণ 3.5 থেকে 4 লক্ষ কোটি টাকা। এবং আমাদের অর্থনীতিবিদরাও কিন্তু এই মন্দ ঋণের ব্যাপারে বারবারই বলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তা যারা, মাঝারি উদ্যোক্তা যারা, তারা সামান্য 5 লাখ 10 লাখ টাকা ঋণ পায় না, বা পেলেও সেখানে যদি একবার খেলাপি হয় সেটা নিয়ে নানান রকম যন্ত্রণার মধ্যে তাকে পড়তে হয়, ব্যবসা বিক্রি করে দিয়ে হলেও তাকে ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু বড় বড় রাঘব বোয়াল যে কোম্পানিগুলো আছে, বড় বড় যেই মাল্টিন্যাশনালগুলো, মানে বড় বড় আমাদের দেশের কোম্পানিগুলো আছে, দেখা যাচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা তাদের মন্দ ঋণ পড়ে আছে।